এটা হচ্ছে A4tech এর FH200i সিরিজের একটি হেডফোন। আজকে আমরা এই হেডফোনটা নিয়ে টোটাল সবকিছু এর ভিতরে কি কি আছে, এই হেডফোন কাদের জন্য, এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। এই যে এটাই হচ্ছে সেই হেডফোনটি। এই হেডফোনটির টোটাল দুইটা কালার আপনারা পাবেন, একটা হচ্ছে এই ব্লু কালার, ঠিক এই জায়গাটাই আরেকটা কালার চেঞ্জ হয়, ওটা হচ্ছে গ্রে কালার, আর বাকি সব একই রকম থাকবে। এই দুইটা কালারের হেডফোনটি এটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই হেডফোনটিতে আপনারা পেয়ে যাবেন এটার দুই পাশে যে স্পিকারগুলো আছে, দুইটাই হচ্ছে 50mm সাইজের দুটি স্পিকার আছে এখানে। এখানে বিল্ট ইন একটা মাইক থাকবে, মাইক্রোফোনটা এটা ডিটাচেবল না, এটা একদম অ্যাডজাস্ট করা, এটা এখানেই থাকবে। এই মাইক্রোফোনটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। অন্যান্য হেডফোনে যে ধরনের নয়েজ ক্যান্সেলিং সাউন্ড সিস্টেম পাচ্ছেন, এটার মধ্যে সেটি আপনারা পাবেন। এই হেডফোনের যে ক্যাবল লেন্থ, এই হেডফোনটির যদি আপনার ক্যাবলের লম্বা যদি দেখানো হয়, এটা টোটাল এটার লম্বা লেন্থ হচ্ছে 1.8 মিটার, এবং এটা একটা ব্রেডেড ক্যাবল। অন্যান্য হেডফোনে যেরকম এখানে একটা প্লাস্টিকের পুরো দেওয়া থাকে, এটার মধ্যে কিন্তু এরকম প্লাস্টিকের এরকম কিছুই নেই, এটা খুব সহজে এরকম ছিঁড়ে যাবে না, বা কোনো কিছু এটার উপরে যদি ভারী কিছু রাখা হয়, এটা যে এখানে কেটেও যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাজারে গতানুগতিক অনেকগুলো হেডফোন আপনারা পাবেন, তার ভিতরে এফ স্টাইলের A4tech এর এই হেডফোনটি, যারা রেগুলার হেডফোন বেস যাদের কাজগুলো করতে হয়, জুম মিটিং, ক্লাস, বিদেশের যারা বাইরের সাথে যে ফ্রিলান্সিং আউটসোর্সিং যারা করতেছেন, তাদের বিভিন্ন ধরনের যে কাজগুলো করা লাগে হেডফোনের মাধ্যমে, তাদের জন্য এই হেডফোনটি খুবই বেস্ট একটা হেডফোন। এই হেডফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি। এই হেডফোনটি হচ্ছে একটি ডুয়েল সাপোর্টেড হেডব্যান্ড, অর্থাৎ এই যে হেডফোনটি এইভাবে ধরলেই আপনার অনেকটা প্লাগ ইন প্লে এর মতো, জাস্ট খালি না মাথায় দিবেন, সেট করবেন, মাইক্রোফোন সেট করবেন, ওকে, আপনার একটা কাজ এখানেই কমপ্লিট। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে A4tech এর প্রত্যেকটি হেডফোনই আর্গুমিক সফট লেডার সম্বলিত। এই হেডফোনটিতে এখানকার আপনার যে হেডফোনের যে ফোমের যে বিল্ড কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আর্গোনিক সফট লেদার। A4tech এর ম্যাক্সিমাম হেডফোনে আপনারা এই ধরনের জিনিসটা পাবেন, যেটা হয়তো বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশে, যেগুলো সব হেডফোনে আপনার এই সিস্টেমটা আপনার মধ্যে দেওয়া নেই। অন্যান্য হেডফোনের মতো এটাও একটা হেডফোন, কিন্তু এটার যে মাথার অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে সব এখানে পাবেন না। আপনারা গতানুগতিক এর আগে অনেকগুলো হেডফোনের ভিডিওতে দেখে থাকবেন যে অটো অ্যাডজাস্টমেন্টের যে একটা ঝামেলাগুলো থাকে, যেমন আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি, এই যে এইটা সে আবার সে হেডফোনটাই, এই যে এরকম, এটা আসলে যে ব্যাপারটা এটার মধ্যে কিন্তু এটা নাই। তো অতএব এই হেডফোনটার আসলে এরকম এখন ভ্যালুটা নেই। এই যে এটা এটা দেখেন খুব সুন্দর। হেডফোনের কয়েকটা বৈশিষ্ট্য যেটা না বলেই না, হেডফোনের 3.5mm জ্যাক আছে এর মধ্যে। আপনারা যদি ডাইরেক্ট এটা মোবাইলে ইউজ করতে চান, এটা সুন্দর, এটা কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এটা মোবাইলে ইউজ করতে পারবেন। আর বর্তমানের আধুনিক যে ধরনের ল্যাপটপ ডেস্কটপ থাকে, এটার মধ্যে ম্যাক্সিমাম এখন সবাই এই ধরনের সিঙ্গেল পুটই হয়, কম্বো সিঙ্গেল পুট, যেটার একটা পুট দিয়েই আপনারা হেডফোন এবং মাইক্রোফোন দুইটার কাজই করে। কিন্তু আগের যে হেডফোনগুলো ছিল এগুলো হচ্ছে এরকম দুইটা জ্যাক, কিন্তু এই হেডফোনের দুইটা সিস্টেমই আছে। আপনারা চাইলে এটা ল্যাপটপ ডেস্কটপ এবং মোবাইল এই তিনটা ডিভাইসে আপনারা ইউজ করতে পারবেন। যাদের সিঙ্গেল পুট আছে তারা এটা ইউজ করতে পারবেন, আর যাদের ডুয়েল পুট দরকার তারা এটা ইউজ করতে পারবেন। ডুয়েল পুট করার জন্য বেশি কিছু না, এরকম একটা কনভার্টার আপনারা মার্কেট থেকে কিনতে গেলে অ্যারাউন্ড মিনিমাম 50 থেকে 100 টাকা লাগবে, কিন্তু এই হেডফোনের সাথে এই কনভার্টারটা আপনারা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। অতএব এটাই হেডফোনটা কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, এটা নিয়ে আপনাদের টেনশন না করলেও চলবে, কারণ যেখানে ইউজ করতে প্রয়োজন আপনারা সেখানে এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বিল্ট ইন মেটাল হেডফোন, অর্থাৎ অন্যান্য হেডফোনে যেটা দেখা যায়, এই যে হেডফোনে যে এই জিনিসটা আছে, হেডফোনে যে মেটাল, এটা অন্যান্য হেডফোন যেগুলো খুব চিপ কোয়ালিটি হয়, এটা কিন্তু এরকম চিপ কোয়ালিটি না, এটা কিন্তু পুরোটাই ভিতরে উপরে একটা প্লাস্টিক কোটেড দেওয়া আছে, ভিতরে কিন্তু এক ধরনের মেটাল দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনারা এটা চাইলেও এভাবে এটা আপনাকে বাঁকা এরকম এটা কোনো সিস্টেম নেই, মানে এটা পড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটা ভাঙার কোনো সিস্টেমটা আমার নেই। অতএব নিশ্চিন্তে আপনারা এই হেডফোনটা ইউজ করতে পারবেন, এটা যেখানে সেখানে রাখতে পারবেন, আপনাদের হেডফোন স্ট্যান্ড হোক বা টেবিলে হোক বা হাত থেকে পড়ে গেলেও বা বাচ্চার বাসা যদি কোনো ছোটোখাটো বাচ্চা থাকে, এটা ধরে এরকম টানাটানি করলেও এটা আপনাদের কোনো ভাঙার কোনো সিস্টেম নেই। হ্যালো, তো ওভারঅল যদি সব কিছু সম্বন্ধে যদি বিস্তারিত যদি আমি বলি নেই, এটার মধ্যে যে 50mm দুইটা স্পিকার পাবেন দুই পাশে, এটা হচ্ছে একটা ওভার হেড মেটাল হেডব্যান্ড আছে এখানে, এটা একটা ইউনিডিরেকশনাল মাইক্রোফোন পাবেন, নয়েজ ক্যান্সেলিং, ব্রেডেড ক্যাবল থাকবে, এবং সবাই ল্যাপটপ ডেস্কটপ মোবাইল এই তিনটা ডিভাইসই যেন আপনারা ইউজ করতে পারেন, এই জন্য আপনাকে এখানে তারা আলাদা একটা অডিও একটা স্প্লিটার এটার সাথে দেওয়া আছে, আর সাথে এটা তো আপনারা পাবেনই প্লাগ অ্যান্ড প্লে এর জন্য। চলেন এবার আপনাদেরকে এটার এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন এটা আমি আপনাদেরকে এখন একটু বলে দিচ্ছি। তাহলে আমরা এটা প্রথমে একটা স্মার্টফোনে ইউজ করে আমি আপনাদেরকে এটা সাউন্ডটা শোনাচ্ছি। এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিরেক্ট আমার মোবাইলের 3.5mm জ্যাক দিয়ে কানেক্ট করা, অর্থাৎ ডাইরেক্ট মোবাইলের সাথে আমি এই হেডফোনটি কানেক্ট করে নিয়েছি। আপনাদের একটু যদি দেখাই,
এটা হচ্ছে ডিরেক্ট সেই র সাউন্ড, অর্থাৎ এখানে কোনো কিছু কোনো সাউন্ড কাট করা হয়নি। ডিরেক্ট এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইলের সাথে কানেক্ট করা। অতএব বুঝতে পারছেন যে আমার এই এই মাইক্রোফোনটার এই মাইক্রোফোনটা যদি আপনারা মোবাইলের সাথে ইউজ করেন তাহলে আপনারা সাউন্ড কোয়ালিটিটা কীরকম থাকবে। যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা। তো অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটিটি কেমন। এবং আমার আশেপাশে কিন্তু অনেক সারাউন্ডিং অনেক সাউন্ড হচ্ছে, আমার বাসার বাইরে কিন্তু বেশ কিছু সাউন্ড হচ্ছে, কিন্তু আপনারা হয়তো এই সাউন্ডটি আপনারা এখানে শুনতে পাচ্ছেন না। অর্থাৎ এটার মধ্যে আপনারা সেই নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটা এখানে দেওয়া আছে। তো অতএব আপনাদের আশা করছি আপনারা সাউন্ডটি অতএব আপনারা বুঝতেই পারছেন যে এটা সাউন্ড সিস্টেমটি কেমন। ভালো লাগার মতো সব ধরনের ফিচারই এখানে আপনারা পাবেন। জেনারেল ইউজার যারা যারা টুকটাক জুম মিটিং, অফিস ওয়ার্ক, ক্লাস করছেন যারা, বা অথবা বিদেশে কথা যারা বলতেছেন, তাদের জন্য এটা একটা খুব আদর্শ একটা হেডফোন। আপনারা গেমিং যারা করতে যাচ্ছেন বা বাড়তি FPS যারা চান তাদের জন্য একটা দুঃসংবাদ, কারণ এখানে কোনো লাইট দেওয়া নেই, অর্থাৎ আপনারা এখানে কোনো লাইটই পাবেন না। কিন্তু জেনারেল ইউজার যারা তাদের তো আসলে লাইটের প্রয়োজন নেই, তারা লাইট দিয়ে কি করবে, তাদের তো ভাই কথা বলতে পারলেই হয়, কারণ লাইটের তো তারা প্রয়োজন নেই। আর আরেকটা ব্যাপার বলি, আপনারা এই কানে এই হেডফোনটা ইউজ করার পরে এটা আমার কাছে যে প্রবলেমটা মনে হয়েছে, এটা যে কেবলস লেন্থ, এটা আসলে যদি আপনার কম্পিউটারটা যদি এরকম এখানে কাছে থাকে তাহলে এটার জন্য আপনার এখানে ঠিক আছে। বাট আমার মতো যারা ইউজার, ধরেন আপনি বসতেছেন এখানে, আপনার কম্পিউটারটা একটু টেবিল থেকে একটু দূরে আছে, ঠিক আছে, অর্থাৎ বা পায়ের নিচে যাদের কম্পিউটার আছে তাদের জন্য একটু প্রবলেম হবে, কারণ কেবল লেন্থ একটু ছোট দিয়েছে তারা। অর্থাৎ আপনি যদি এই হেডফোনটা মাথায় দেওয়ার পরে আপনি যদি কথা বলেন আপনাকে একভাবেই কাজ করে এইভাবে কাজ করে নিতে হবে। আপনার একটু ফ্লেক্সিবিলিটি যদি চান, অর্থাৎ এদিক সেদিকে একটু নাড়াচাড়া করতে গেলেই যে ব্যাপারটা আমার কাছে ফিল হচ্ছে, এটা একটু আমার একটু কেবলটা তখন মনে হচ্ছে যে কেবলটা আর একটু লম্বা হইলে ভালো হইতো। অবশ্যই এর জন্য আলাদা একটা সলিউশনও আছে, আপনারা চাইলে একটা অডিও এক্সটেনশন কেবল বাজার থেকে নিয়ে নেবেন, তাহলে আশা করি আপনার এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আর কথা কি বলবো, মোটামুটি সব ধরনের এই কথাগুলো বলা শেষ। আমাদের হেডফোনের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সামনে থেকে আরও নতুন নতুন অনেক ধরনের হেডফোন, মাউস, কিবোর্ড, বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম নিয়ে এই ভিডিও করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।